হুজুর বলতে কি আপনি? আমি না আব্বু। কত বছর আগে এটা? 34। আচ্ছা, তারা আমাকে অনেক পিস দিয়ে গেছে আর কি। এখানে পুরো সাইজ রে, ইনি যে কেন 0 পয়েন্ট হইল না? খুলনা থেকে আসতে বেশি দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি এখন দাঁড়ায় আছি হচ্ছে পাটকেলঘাটা, আর পিছনেই হচ্ছে পাটকেলঘাটা ব্রিজ। আর ওই ব্রিজ থেকে ছোট্ট একটা চিপা রাস্তা বের হয়েছে, যেখান থেকে নেমেই এখানে একটা কী বলা যায় গোল পাতার ঘরের মতো, এটা হচ্ছে সেই হুজুরের হোটেল। আসলে এটা নাকি খুব নাম করা এবং সবাই আমাকে রিকমেন্ড করলো। আমি সাতক্ষীরা নিয়ে একটা পোস্ট দিছি যে আমি সাতক্ষীরায় রিভিউতে যাচ্ছি, তখন আসলে আমাকে অনেকেই বলছে যে ভাইয়া পাটকেলঘাটা ব্রিজ এসে আপনি মাস্ট হুজুরের হোটেলের গরুর গোস্ত ট্রাই করবেন। এই জন্যই আজকে আমার এখানে আসা। বেশি কথা বলাবো না, আসো আমরা ভিতরে যাই এবং দেখি এখানে আসলেই কি জাদু আছে। আসসালামু আলাইকুম, খাবার আছে? চলতেছে, কি দেরি হবে? কতক্ষণ? আধা ঘন্টা। আধা ঘন্টা হলে সমস্যা নেই। যাক হোক, এখানে কি শুধু গরুর গোশই পাওয়া যায় নাকি? শুধু গরুর গোশ, তাই না? আচ্ছা 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 আচ্ছা। আর এই মানে হুজুর বলতে কি আপনি? আমি না আব্বু। ও আচ্ছা আচ্ছা, ওনার ইসেই আসলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কত বছর আগে এটা? 34। আচ্ছা আচ্ছা, মানে বাবা বিজনেস করতো, এরপরে হচ্ছে আজকে, বুঝতে পারছি। আচ্ছা, আধা ঘন্টা আমরা বসি ভিতরে, কি বলো? আসো। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা ঠিক আছে, সমস্যা। এইটাও তো গরম আছে নাকি? তাহলে একবারে গরমটাই খাই, দেরি হবে তাহলে? আচ্ছা, যেটা আছে সেটাই খেয়ে যাই। মানে মূল ব্যাপার হচ্ছে কি, গোশ তাদের কাছে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা হচ্ছে কালকে। এখন সে বলতেছে যে গরম খান, কী করবো বলো তো, কী করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ট্রাই করে চলে যাই, কী বলো? চাচা খাবার দেন, হ্যাঁ এক জায়গায় দিবেন, হ্যাঁ। এই হাসেন কেন, ভিডিও ভিডিও দেখে আসলো নাকি? হ্যাঁ ক্যামেরা, কি আর করবো, জীবনটাই ক্যামেরার সাথে বন্দী হয়ে গেছে, তাই না? চাচা আবার একটা স্মাইল দিছে ক্যামেরা দেখে। এক জায়গায় দিন, হ্যাঁ। আচ্ছা, হাত ধুবো কোথায়? ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আসা লাগবে, হ্যাঁ বসো। ও ভিতর থেকে আনবে? ও আচ্ছা, আগের দিনের দোস্ত মনে হয় খাওয়াবে না, তাই না? ফ্রেশ আনতে গেছে, যাক সমস্যা নেই, যেটাই দিক খেয়ে তো যাবই, কারণ সবার কমেন্ট, সবার কথা শোনা আমার দায়িত্ব, কর্তব্য। আচ্ছা একটা জিনিস, ওই খাবার যখন দিবে মানে গোশ যখন দিবে, আমি তখন জিজ্ঞেস করবো, এখানে কিন্তু কোনো সাইনবোর্ড নেই, বুঝছো? আর সব থেকে বড় ব্যাপার, মনে করো যে যেগুলো একটু যে ওল্ড, অনেক দিন ধরে বিজনেস করে, তাদের সাইনবোর্ড লাগে না, বুঝতে পারছো? মানে 30 বছর 25 বছর যারা বিজনেস করতেছে, তাদের নামেই বিজনেস হচ্ছে, ধরো যে কোনো একটা নাম, এটা যেমন নামে উঠে গেছে, এটা কোনো সাইনবোর্ড নেই, তাও দেখো খুলনা থেকে ছুটে আসছে। জিনিসটা আসলে রিয়েলাইজ করলো, আচ্ছা এটা কি মানে কেবল চুলা থেকে নামানো, তাহলে কি আগের? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা একটু কথা বলতে হবে, গোশ কত করে পিস? 120 টাকা। 120 টাকা করে পিস, সাথে কি চুই ঝাল নাকি রসুন? নাকি চুই ঝাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তারা আমাকে অনেক পিস দিয়ে গেছে আর কি। এখানে পুরো সাইজ দেখছো, অনেক বড় বড় সাইজ, কিন্তু না এটা কিন্তু লাল ভুনা, বুঝছো? কালো ভুনা না, এটা লাইটের স্বল্পতা আসলে বোঝা যাচ্ছে না, পুরো লাল ভুনা।
কালাভুনা হলে হচ্ছে যে তোর দুই তিন দিন ধরে জ্বালায় সেটা হচ্ছে কালাভুনা হবে। আচ্ছা আমি কোনটা দেখে কোনটা নিব বুঝতেছি না। এটা হচ্ছে তোমার একটু তেল টাইপের, আর এটা হচ্ছে তোমার সলিড টাইপের। সলিড নি ঝোল লাগার কারণে এটা নিব। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাবি বলছে এটা নিতে, নিয়ে নিই। তারা কি এরকম আলাদাভাবে কাউকে দিছে নাকি আমাকেই দিছে? না আমাকেই দিছে। আচ্ছা চুই ঝাল নিয়ে নিলাম একটা, সালাদ বা পেঁয়াজ ভাইয়া, পেঁয়াজ বা সালাদ একটু দিলে ভালো হইতো। বিসমিল্লাহ করি। আচ্ছা আমি বড়ো সড়ো একটা পিস নিছি, এটার দাম 120 টাকা। সো চলেন আমরা খাওয়াটা শুরু করি, প্রচণ্ড খিদা লাগছে আমার। ঝোলটা আগে মাখাই নেই। বিসমিল্লাহ। আজকে মেবি আমি কম্পেয়ার করবো বুঝছো, যে আসলে আমরা 0 পয়েন্টে কী খাচ্ছি, এবং সাতক্ষীরা যেতে যে পাটকেল ঘাটা খুচরোর দোকানে এসে কী খাচ্ছি আমরা। মশলাটা পুরো মানে সেই রকম, এবং এই মশলা দিয়ে ভাত খেতে হ্যাভি মজা লাগে, হ্যাভি মানে মশলাদার খাবার খাচ্ছি আমি পুরাই। একটা জিনিস আমি নোটিস করলাম, আস্ত রসুন কিন্তু তারা দেয় না, বাটা রসুন আছে না, রসুন বেটে তা এর মধ্যে দেওয়া, মানে অতিরিক্ত রসুন যেটা ভাত দিয়ে মাখায় খেতে হেভি মজা লাগছে, হেভি। আমি এবার একটু গোস্টটা দেখি কি অবস্থা। যথেষ্ট সফট, সলিড গোস্ত নিছি, এবং এটা কিন্তু আপনাদের ভাবি চুজ করে দিয়েছি। গোস্ত খেয়ে দেখি, খাইতে খাইতে হাতা গোটাইতে মন চাচ্ছে, খুবই মজা, খুবই। এবং এইটাই সব থেকে ভালো লাগছে যে মশলাটার মধ্যে অতিরিক্ত রসুন, আস্ত রসুন না দিয়ে তারা বাটা রসুন দিছে মধ্যে, ভালো লাগলো। কিন্তু হ্যাঁ একটু লবণ এক্সট্রা মনে হচ্ছে আমার কাছে, এটা যদি একটু কম হইতো পারফেক্ট হইতো, লবণটা একটু বেশি মনে হচ্ছে। হাই রে, ইনি যে কেন 0 পয়েন্ট হইল না, খুলনা থেকে আসতে বেশি দূর হয়ে যায়, কারণ সাতক্ষীরা তো ওইভাবে সতর্কত আসা হবে। এই টেস্ট মনে থাকবে সিরিয়াসলি, মানে এই গরুর গোশ খেয়ে আমার 0 পয়েন্ট, যে গরুর গোশ খাইলে মানে মনে হবে যে কী খাচ্ছি সিরিয়াসলি। মাত্র আসলে চুকনো করে খেয়ে আসলাম, ওদের ব্যাপার হচ্ছে মানে আব্বাসের হোটেল, ওদের ব্যাপার হচ্ছে তারা খাসির গোস্ত সেল করে। আমি ওখানে যে গরুর গোস্ত খুঁজতেছিলাম, বাট তাদের কোনো বিফ আইটেম নাই, তো তাদের মানে খাসির গোস্তের ভিতরে তাদেরটা বেস্ট। চুকনো করে কেউ আসলে ওটা ট্রাই করবেন। আর সাতক্ষীরা যেতে যে মনে করেন সাতক্ষীরা আপনি কাজে যাচ্ছেন, প্রচণ্ড খিদা লাগছে, পাটকেল ঘাটা দাঁড়াবেন, এই হুজুর সাহেবের দোকানে আসবেন, এবং এই হুজুরের গোস্ত যদি আপনি না খান আপনি অনেক কিছু মিস করে ফেলবেন, অনেক কিছু। আমার মনে হচ্ছে আমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি, সিরিয়াস। হ্যাঁ কিন্তু ডায়েটে আছি যে আমি মানে মিস করতেছি লেবু, আমি ওইখানেও লেবু পাই নাই, এখানে আসলে লেবু নেই, পকেটে করে লেবু আনার দরকার ছিল সিরিয়াসলি।
না ভালো লাগছে, এবং গোশের মধ্যে মশলা খুব ভালোভাবে পৌঁছেছে, খুবই ভালো। হ্যাঁ সফট সফট, প্রচণ্ড সফট, ধরলেই চলে যাচ্ছে জি, ভালো লাগলো বিষয়। শুধু একটু লবণ বেশি মনে হচ্ছে। আসলে আমি নিজেও রান্না করি, আমি 30 দিন যদি সেম রান্নাটাই করি, মানে এই গরুর গোশত রান্না করি, প্রতিদিনই ভালো হবে না, একটু 19-20 হবেই মশলা, বা কী বলা যায় চিনি লবণ হবেই, তাই হয়েছে আর কি। ঐতিহ্য আসল তো মেনটেন করতেই হবে, সো চুই ঝাল না খেলেই তো না। এইখানে চুই ঝালটা একটু ঝাঁঝালো, পেঁয়াজ নিয়ে খাই, আসলে আমার গরুর গোশ খেতে গেলে পেঁয়াজ লাগবেই। লাইট জ্বালাই দিলেন? আচ্ছা, তারা আস্তে আস্তে বুঝতেছে যে আমি এখানে একটা ভিডিও করতেছি। সবার কাছেই কিন্তু যে বড় পাত্রে গোস্ত নিয়ে যাচ্ছে, আমাকে কিন্তু একটু এক্সট্রা এইভাবে দিল। সো আপনারা আবার আসার পরে মনে করেন না যে ওতে দিচ্ছে বা এতে দিচ্ছে, একটু খাতিরদারি করতেছি, এটা বোঝাই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আপনাদের ভাবুকে আজকাল খেতেই দেবেন, আমি খেয়ে শেষ করে ফেলবো এমন একটা অবস্থা। ডাল আছে নাকি? ডাল কত করে? কি বললো বুঝিনি ভাই, ডাল কত করে ভাইয়া? হ্যাঁ সবাই খুব ব্যস্ত সামান্য ভাইয়া, ডাল কত করে? ডাল ঘোষের সাথে ফ্রি? আচ্ছা, ঘোষের সাথে ডাল ফ্রি। ধনিয়া পাতা দিছে, এবং এটা কিন্তু মুগ ডাল, ডালটাও মজা। ধনিয়া পাতার স্মেল বেশি আসতেছে, যাক ঘোষের সাথে ডাল ফ্রি এই ব্যাপারটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার পাটকেল ঘাটা এসে হুজুরের দোকানে গরুর গোশত খাওয়া হলো, এবং খেতে খেতে তো কথা বললামই সব কিছু, মানে এই দোকানটা যদি আমাদের 0 পয়েন্ট হতো, মানে আমি মনে হয় রেগুলার কাস্টমার হয়ে যেতাম, এটা হচ্ছে মূল ব্যাপার, খুবই ভালো লাগছে। আর এই গোশত আমি রেটিং 10-এ মানে 9.5 দিচ্ছি, 10 দিতাম, লবণটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, এ বাদে পারফেক্ট। সব থেকে মজার ব্যাপার যে মশলাটা, এই যে মশলা, এই মশলার সাথে তারা রসুন বাটা দিছে, অন্য জায়গায় কিন্তু আস্ত রসুন দেয়, এখানে আসলে ঝোলের সাথেই রসুন, মানে অতিরিক্ত রসুনের মধ্যে, এটা ভালো লাগছে, মানে খাইতে গেলেই একটা রসুনের স্মেল আসতেছে পুরা ভিতর থেকে, ভালো লাগবে এই বিষয়টা। আর গোস্তর কথা কি বলবো, এটা যথেষ্ট বড়, এবং আচ্ছা যাই হোক সমস্যা নেই, এবং খুবই সফট, পুরো মশলার মধ্যে ঢুকে গেছে, ভালো লাগছে। আমি কিন্তু আসলে আগের দিনের গোস্ত খাচ্ছি, তারা বলিয়ে দিছে যে এটা কিন্তু একদিন আগে, আর এখন রান্না করতেছে, ওটা নিলাম না কারণ আমার এখান থেকে বের হতে হবে, সাতক্ষীরার মধ্যে ঢুকতে হবে এই জন্য। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাইতে হয় একটু কমেন্ট করবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর হ্যাঁ পেজটা ফলো করবেন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।